السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. الله পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মত তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে রজব মাসের প্রথম শুক্রবার। এটা আরবি মাসের সপ্তম মাস। এই মাসটার কিছু বিশেষ গুরুত্ব আছে, কিছু ফজিলত আছে, কিছু আমল আছে। কারণ আমরা জানি আরবি মাস ১২টা হইলেও এর মধ্যে ৪টা মাস আছে সম্মানিত। এই সম্মানিত ৪টা মাসের একটা মাস হলো রজব, আর বাকি ৩টা হলো জিলকত, জিলহজ, মহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই বছর হয় ১২ মাস, এর মধ্যে ৪টি মাস সম্মানিত, ৩টি একাধারে জিলকত, জিলহজ ও মহররম, আর চতুর্থটি হলো রজব। এটা সহিহ মুসলিমের একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব ও শাবান মাসব্যাপী একটি দোয়া বেশি বেশি পড়তেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ হে আল্লাহ, রজব মাস এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান মাস আমাদের নসিব করুন। এটা সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিস। তাহলে রজব আর শাবান, এরপরই আসতেছে কি মাস? রমজান মাস। আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিন, যেন রমজান মাসটা আমাদের নসিব হয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, অতঃপর রজব মাসে। তাহলে আল্লাহ রসুল রমজান ছাড়া যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসের নাম শাবান, আর তারপরে কোনটা? রজব। তাহলে এই মাসটা হলো রজব। তাহলে আমাদের এই সুন্নত হিসেবে কিছু নফল রোজা আমরা এই মাসে রাখতে পারি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আধিক্য থেকেই বুঝতে পারতাম। আল্লাহ রসুল আমল এতই বাড়াই দিতেন, এই আমল দেখেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতেন কি রজব মাস শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজব মাস হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো আমার মাস, আর রমজান হলো উম্মতের মাস। এটা তিরমিজির একটা হাদিস। আল্লাহ রসুল কি বললেন? রজব হলো আল্লাহর মাস, শাবান আল্লাহর রাসূলের মাস, আর রমজান হলো উম্মতের মাস। অর্থাৎ রমজানে উম্মতরা কি গুনামাফির জন্য একটা বিশাল সুযোগ। আর রজব মাসটা ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহর মাস, তাহলে এই মাসটার গুরুত্ব কি কম নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মাসে রজব মাসে এবাদত দ্বারা খ্যাত চার্জ দিল না এবং শাবান মাসে এবাদতের মাধ্যমে খেত আগাছামুক্ত করলো না, সে রমজান মাসে এবাদতের ফসল ঘরে তুলতে পারবে না। এটা বাইহাকির একটা হাদিস। অর্থাৎ আমরা যখন ফসল উঠাইতে চাই আগে খেত কী করতে হয়? চাষ দিতে হয়। তারপর আমরা আগাছা নিরাই, তারপরে আমরা সব শেষে ফসল কাটতে যাই। আমরা যদি জমির মধ্যে কোনো চাষ না দেই, আগাছা না নিরাই, সার বিষ না দেই, তাহলে যদি ফসল তুলতে যাই ফসল কি আমরা তুলতে পারবো? কি বলেন, ফসল পাওয়া যাবে না? তাহলে ফসল যদি তুলতে চাই আগে আমাকে চাষ করতে হবে, সার বীজ দিতে হবে, নিরানি দিতে হবে, তারপরে কিন্তু ফসল উঠাতে পারবো। এরকমভাবে যে রমজানের এবাদতের মাধ্যমে সে আমল করতে চায়, তার জন্য উত্তম সময় হলো রজব মাস। এই মাস থেকে সে আমল শুরু করবে, শাবানে আমলের পরিমাণ আরও বাড়াই দিবে, রমজানে সে সবচেয়ে বেশি আবাদত করতে পারবে। এই মাসের গুরুত্ব সম্পর্কে আমরা যে আমলগুলো করতে পারি এর মধ্যে আছে, আমরা এই মাসে নামাজ পড়ব, পাঁচ ওয়াক্তর পাশাপাশি আমরা কিছু বাড়তি নামাজ পড়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব প্রতিদিনই মাগরিবের পর কিংবা এশার পর দুই রাকাত নফল নামাজ আদায় করা কিংবা তাহাজ্জুদ আদায় করা। কারণ এই শীতকালটা হলো মুমিনের জন্য বসন্তকাল। কাদের জন্য? মুমিনদের জন্য। কি জন্য? এই শীতকালের মাসটায় রাত্রিটা থাকে লম্বা আর দিনটা থাকে খাটো।
এই সময় দিনের বেলা যদি কেউ রোজা রাখে খুব সহজেই রোজা রাখতে পারে, তার কষ্ট কিছুই কষ্ট হয় না। আবার রাত্রিবেলা সে তাহাজ্জুদও পড়তে পারে, ঘুমের কোনো সমস্যা হয় না, কারণ রাত্রি লম্বা। সে যদি আধা ঘন্টা এক ঘন্টা জেগে থাকে তার ঘুমের কোনো সমস্যা হয় না। এই জন্য এই শীতকালকে বলা হয়েছে মুমিনদের জন্য বসন্তকাল। আর রজবের প্রত্যেকটা রাত্রের গুরুত্ব অনেক বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন পাঁচটি রাত এমন আছে যেগুলোতে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ অবশ্যই কবুল করেন। রাতগুলো হলো জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের পনেরো তারিখের রাত, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার রাত। এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 7927 নম্বর হাদিস। তাহলে যে রজবের যে প্রথম রাত্রিটা সেটার বিশেষ গুরুত্ব আছে। তো এই রজব মাসে আল্লাহ রসুল কী করছেন, মেরাজে গমন করেছেন। সেখানে আল্লাহ তাআলার উনি কি আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন, এবং এই সাক্ষাতের দূরত্বটা এতই নিকটবর্তী ছিল যে এক থেকে দেড় ধনুক দূরত্ব ছিল। সেখানে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা অনেক কিছু দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, অনেক কিছু দেখিয়েছেন। তো রজব মাস এই হয়তো তিন চারটা শুক্রবার আছে, আমি গত সপ্তাহ থেকে রজবের আলোচনা শুরু করছি, হয়তো এক এক শুক্রবারে এক একটা আলোচনা করতেছি এক এক জায়গায়। তো আমি আজকে এই রজব মাসে আল্লাহ রসুল এই সবে মেরাজে গিয়ে জাহান্নামের মধ্যে পাপীরা কি শাস্তি ভোগ করতেছেন, কি দেখলেন, সেই সম্পর্কে কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জাহান্নামে যারা অপরাধী তাদের বিভিন্ন শাস্তি দেখানো হলো, যে বেনামাজির কি শাস্তি, বড় বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছে, আঘাতে তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পুনরায় তার মাথা ভালো হয়ে যাচ্ছে, আবার তাকে আঘাত করা হচ্ছে। যারা নামাজ আদায় করে না, আমাদের মধ্যে অনেকেই আছে, যদিও শুক্রবারের নামাজে আসে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ সে আদায় করে না। তাহলে আমাদের একটু হিসাব করে বোঝা দরকার, আমাদের যদি এই অবস্থা হয় আমরা কী করব। তাহলে বেনামাজির শাস্তি কি, তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হবে। এর মানে এই না পাথর দিয়ে আঘাত করলে সে মারা যাবে, সেই পাথরটা ছিটকে দূরে চলে যাবে, সেই শাস্তির ফেরেস্তা আবার সেই পাথরটা নিয়ে আসতে থাকবে, এই পাথরটা আনতে আনতে আবার তার মাথাটা সুস্থ হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, আবার তার মাথায় আঘাত করবে। আল্লাহ রসুল যাকাত না দেওয়ার শাস্তি দেখলেন, তাদের সম্মুখে এবং পশ্চাতে পাওনাদাররা থাকবে, তারা পশুবধ চড়বে এবং নোংরা আবর্জনা ময়লা পুজ এবং কাঁটাযুক্ত আঠালো বিষাক্ত ফল ভক্ষণ করবে, জাহান্নামের উত্তপ্ত পাথর তারা ভক্ষণ করবে। তাহলে যাকাত না দেওয়ার শাস্তি কি, পশুরা যখন মাঠের উপরে চড়ে পাড়ায় যায় বিভিন্ন কিছু ঘাস টাস, এরকম করে ব্যক্তিগুলোকে তার উপরে পাড়ায় পাড়ায় যাবে, তারা নোংরা আবর্জনা ময়লা পুজ কাঁটাযুক্ত বিষাক্ত ফল এবং জাহান্নামের উত্তপ্ত পাথর গরম পাথর তারা ভক্ষণ করবে। আল্লাহ রসুল জাহান্নামে চুখলখোরদের শাস্তি দেখলেন, তাদের পার্শ্বদের সাথে গোশত কেটে তাদের খাওয়ানো হচ্ছে, আর বলা হচ্ছে যেভাবে তোমরা ভাইয়ের গোশত খেতে সেভাবে এটা ভক্ষণ করো। যারা এমন কথা বলে যার কথার মাধ্যমে একে অপরের মাধ্যমে হিংসার সৃষ্টি হয়, বিদ্বেষের সৃষ্টি হয়, ঝগড়ার সৃষ্টি হয়, এই সকল কথাবার্তাকে বলে চুকলখোর। যারা বলে আপনি একটা লোকের সঙ্গে সব বন্ধুত্ব আছে, এমন এক কথা বলবে পরের দিন থেকে তার সঙ্গে আপনার শত্রুতা শুরু হয়ে গেল, তাহলে যারা এই কথাগুলো বললো তাদেরকে চুখলখোর বলা হয়। আর চুখলখোরদের শাস্তি কি, তারা জাহান্নামে যখন যাবে নিজের পার্শ্বদের সাথে তারা গোশত খাইতে থাকবে, আর বলা হবে তোমরা দুনিয়াতে যেভাবে ভাইয়ের গোশত খাইতে, কারণ এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। আর গীবতকারীদের শাস্তি দেখানো হলো, তাদের অগ্নিময় লোহার নখর দিয়ে তারা তাদের চেহারা এবং বক্ষ বিদীর্ণ করছে। আল্লাহ রসুল বললেন হে জিব্রাইল আলাইহিস সালাম এরা কারা, তিনি বললেন এরা হলো সেই সব লোক যারা পশ্চাতে মানুষের গোশত খেত, অর্থাৎ মানুষের সমালোচনা করত, মানুষের দোষ নিন্দা ইত্যাদি ছড়িয়ে বেড়াল। আল্লাহ রসুল দেখলেন যে জাহান্নামে এই সুদখোরদের কী শাস্তি হবে, যারা সুদখোর জাহান্নামে। আল্লাহ রসুল দেখলেন এই সুদখোরগুলোর পেট অনেক বড়, যার কারণে তারা তার অবস্থান থেকে নড়াচড়া করতে পারতেছে না, অগ্নিতে তাদের আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহ রসুলকে আরও আল্লাহ তাআলা দেখাইলেন কি, জেনাকার বদকার নারীদের শাস্তি।
যারা ব্যভিচার করেছে যারা ভ্রূণ বা সন্তান হত্যা করেছে তাদের দেখলেন পায়ে আংটা লাগিয়ে ঝুলে রাখা হয়েছে আর তার আত্মচিৎকার করতেছে অনেকেই আছে আমাদের মধ্যে সভ্য সমাজের মধ্যে তারা ভ্রূণ হত্যা করে মায়ের পেটে সন্তান গর্ভের সন্তানকে সে নষ্ট করে মেরে ফেলে তাদের শাস্তি হলো কি পায়ের মধ্যে আংটা লাগায় ঝুলায় রাখা হবে আর জেনাকার যারা তাদের শাস্তি দেখলেন এক সম্প্রদায় তাদের সামনে একটি উত্তম পাত্রে উপাদেয় তাজা ভুনা গোশত অন্য নোংরা পাত্রে পচা মাংস তারা উত্তম পাত্রের মাংস সুস্বাদু মাংস রেখে তারা অন্য পাত্রের নোংরা পচা মাংস ভক্ষণ করছে আল্লাহ রাসূল জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন এরা কারা তিনি বললেন এরা হলো ওই সব পুরুষ যারা স্বীয় বৈধ স্ত্রী রেখে অন্য নারী গমন করেছে এবং ওই সব নারী যারা স্বীয় বৈধ স্বামী রেখে পর পুরুষগামিনী হয়েছে তারা পচা মাংসগুলো খেতে থাকে যারা আমানত আদায় করে না তাদের কি শাস্তি আল্লাহ রাসূলকে দেখাইলেন এক লোক বিশাল লাকড়ির বোঝা একত্রিত করছে আর সে উঠাতে পারছে না কিন্তু লাকড়ির বোঝা শুধু বাড়াইতেই আছে বৃদ্ধি করতেছে বলেন হে জিব্রাইল আলাইহিস সালাম এটা কি তিনি বললেন এই হলো আপনার উম্মতের সেই ব্যক্তি যে মানুষের আমানত গ্রহণ করেছে কিন্তু আদায় করেনি তাদের শাস্তির শুধু বোঝা কাঁধের মতো উঠাইতে থাকবে কিন্তু বোঝা নিয়ে সে উঠতে পারবে না যারা অশ্লীল বাক্য বলে আমাদের মধ্যে অনেকেই আছে কথায় কথায় সে অশ্লীল বাক্য বলে ভালো কথার মধ্যেও তার মুখ দিয়ে অশ্লীল বাক্য বের হয়ে আসে এমনকি বিভিন্ন কথায় কথায় মানুষের সঙ্গে ফিতনা ছড়ায় বিবাদ ছড়ায় তাদের ঠোঁট ও জিহ্বা সেদিন আগুনের কেচি দ্বারা কাটা হবে কিন্তু কাইটা শেষ হবে আবার জিহ্বা ঠোঁট আগের মতো হয়ে যাবে আবার কাটবে আবার হবে এভাবে চলতেই থাকবে অনেকে আছে বর্তমানে আমরা অনেকে দাম্ভিকতাপূর্ণ কথা বলি এমন দাম্ভিকতাপূর্ণ কথা বলি এটার শাস্তি কী হবে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দেখাইলেন যে ছোট্ট একটা পাথরতে এক বিশাল সার বের হলো পুনরায় ওই সার সেই পাথরের ভেতর প্রবেশ করার চেষ্টা করছিল কিন্তু তার সম্ভব হচ্ছিল না বললেন হে জিব্রাইল আলাইহিস সালাম এটা কি তিনি বলেন এটা হলো সেই সব লোকের দৃষ্টান্ত যারা বড় বড় দাম্ভিকতাপূর্ণ কথা বলে লজ্জিত হতো পরে আর সার তার কথা ফিরিয়ে নিতে পারত না এরপর দেখলেন এতিমদের সম্পদ আত্মসাৎকারীদের শাস্তি তাদের উষ্ঠ এবং অধর উটের ঠোঁটের মতো আপনারা যদি উট দেখা থাকেন উটের ঠোঁটগুলো নিচে ঝুলা থাকে অনেক লম্বা থাকে যারা এতিমদের হক নষ্ট করবে আমাদের মধ্যে দেখা যায় যদি কারো বাবা মারা যায় তখন তার সম্পদ যারা তার চাচা আছে তাদেরকে কী করে হক নষ্ট করে যদি ভালো ক্ষেত্র থাকে তাহলে তারা নিয়ে ওই তিম যে আছে আর ওই পচা ক্ষেত্র দিলাম যেটা দাম কম যেটা আমাদের ফসল কম হয় কোন দিক দিয়ে হক নষ্ট করা যায় এরকম চেষ্টা করে অনেকেই আসেন এরকম লোক তাদের শাস্তি কী হবে তাদের ঠোঁটটা হবে সেই উটের উষ্ঠ এবং অধরের মতো লম্বা হয়ে যাবে তাদের মুখে আগুনের জ্বলন্ত কয়লা প্রবিষ্ট করানো হবে এবং সেটা পায়ের পথ দিয়ে বের হবে জ্বলন্ত আগুনের কয়লা মুখ দিয়ে প্রবেশ করাবে কত কঠিন শাস্তি আর আমাদের মধ্যে অনেকে আছে মাদকের নেশা করে মদ হেরোইন গাঁজা বিভিন্ন নেশা আছে এই নেশায় যারা আসক্ত থাকবে তাদের কি শাস্তি তাদের শাস্তি আল্লাহ রাসূল দেখলেন তারা জাহান্নামীদের শরীর থেকে নির্গত বিষাক্ত নোংরা পুঁচ পান করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক নামে জাহান্নামের রক্ষী ফেরেশতাকে দেখলেন তার মুখ মলিন মুখে কোনো হাসি নাই বলা হলো জাহান্নাম সৃষ্টির পর থেকে সে কখনো হাসেনি এটা সহিহ বুখারী এবং মুসলিমের একটা অনেক বড় লম্বা হাদিসের বাংলা অর্থ তাহলে এই জাহান্নাম সৃষ্টির পর থেকে সেই কি ফেরেশতার মুখে হাসি নাই কিন্তু আমরা আজকে দুনিয়ার খেলতামাশায় মত্ত আমাদের মুখ থেকে কিন্তু হাসি বন্ধ হয় না কিন্তু জাহান্নাম কিন্তু সৃষ্টি হয়ে গেছে তো আমাদের এই যে আল্লাহ রসুল মেরাজে গমন করলেন আর আল্লাহ তাআলা তাকে জাহান্নামের বিভিন্ন শাস্তিগুলো দেখাইলেন কী জন্য উনি আমাদেরকে সাবধান করে দেওয়ার জন্য কী কাজ করলে কী শাস্তি হবে আমাদেরকে সাবধান করে দিয়ে গেছেন কিন্তু আমরা কিন্তু সাবধান হইতেছি আমরা ওই পাপ কাজগুলোর মধ্যে জড়িত হয়ে আছি আর সেই পাপ কাজ থেকে যদি মুক্ত হইতে চাই আমাকে দিন শিক্ষা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর এলমে দিন শিক্ষা করা ফরজ এই এলমে দিন শিক্ষা করা কার জন্য ফরজ নর এবং নারী সবার জন্য সে পুরুষ হোক মহিলা হোক আমরা যেরকম জানি নামাজ পড়া ফরজ
রোজা রাখা ফরজ, যাদের সামর্থ্য আছে হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, অনুরূপভাবে দিন শিক্ষা করা সবার জন্যই ফরজ। যার বিবেক বুদ্ধি আছে, যদি পাগল না হয় তাহলে তার দিন শিক্ষা করতে হবে। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ বলেছেন, যেই আমলের যেই হুকুম তার এলেম অন্বেষণ করারও একই হুকুম। অর্থাৎ যেই আমলটা ফরজ তার এলেম অন্বেষণ করা ফরজ, যেই এবাদতটা ওয়াজিব তার এলেম অন্বেষণ করা ওয়াজিব, যেই এবাদতটা সুন্নত সেই এবাদতের নিয়মটা নিয়মকানুন শিক্ষা করাটা, এলেম শিক্ষা করাটা সুন্নত। তাহলে এই যে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কী কী জিনিস আছে এটা শিক্ষা করা ফরজ। এখন আমরা যদি মনে করি না জানলে আল্লাহ মাফ করে দিবে, তা কিন্তু না, আমাকে অবশ্যই জানতে হবে। আমরা কেন জানলাম না? আমাদের তো বিবেক বুদ্ধি আল্লাহ তা দিয়ে দিচ্ছে। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি এলেম তলবের জন্য কোনো পথ অবলম্বন করবে আল্লাহ পাক এর বদৌলতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। তাহলে আমরা যদি কি করতে পারি, এই দিনী এলেম তলব করার জন্য পথ অবলম্বন করি, আমাদের জন্য আল্লাহ তাআলা কী করে দেবেন, জান্নাতের পথটা সহজ করে দিবেন। হযরত সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, তখন তিনি মসজিদে বসা ছিলেন। আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি এলেম শিক্ষা করার জন্য। তিনি বললেন, তালেবে এলেমকে মারহাবা, নিশ্চয় তালেবে এলেমকে ফেরেশতাগণ বেষ্টন করে রাখে এবং তাদের ডানা দিয়ে তাকে ছায়া দিতে থাকে, অতঃপর তারা সারিবদ্ধভাবে প্রথম আসমান পর্যন্ত মিলে মিলে দাঁড়িয়ে যায়। এসব কিছু তারা সে যা অন্বেষণ করছে তার ভালোবাসায় করে। এটা তাব্রানির একটা হাদিস। তাহলে এলেম যারা অন্বেষণ করে তাদের মর্যাদা কতটুকু? ফেরেশতারা তার মাথার উপর কি তার পাখা বিছায় দেয়, ছায় দিতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য বের হলো সে আল্লাহর রাস্তায় বের হলো। জামি তিরমিজি 2647 নম্বর হাদিস। অন্য বর্ণনা এসেছে, যে ব্যক্তি আমার মসজিদে আসলো শুধু এই কারণে যে সে কোনো কল্যাণের বাণী শিখবে অথবা শিখাবে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারী নেয়। এটা সুনান ইবনে মাজাহ 227 নম্বর হাদিস। তাহলে মসজিদে একটা ব্যক্তি এই জন্য আসে সে কল্যাণের বাণী শিখবে অথবা শিখাবে, তার মর্যাদা কতটুকু? আল্লাহর রাস্তায় জিহাদকারী নেয়। এই জন্য আমাদের কী করতে হবে, শুক্রবারের জুমার নামাজের দিন একটু আগে আসতে হবে। ইমাম সাহেব কী বলে আমরা একটু শেখার চেষ্টা করি। যদি আমি শেখার চেষ্টায় আসি বা শেখানোর চেষ্টায় আসি তাহলে ফায়দা হলো জিহাদকারী নেয়। আল্লাহ রসুল বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এটা সহিহ বুখারীর একটা হাদিস। কে শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে আর শিক্ষা দেয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু জর, কোরআনের একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম, আর এলেমের একটি অধ্যায় শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও উত্তম। আল্লাহ রসুল আবু জরকে কী বললেন, কোরআনের একটা আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। তো 100 রাকাত নফল নামাজ পড়তে হলে কমপক্ষে তো 100 মিনিট সময় দরকার, কিন্তু একটা আয়াতের শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা এই 100 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন। আর যদি কেউ এলেমের একটা অধ্যায় শিক্ষা করে আল্লাহ তাআলা তাকে 1000 রাকাত নফল নামাজের কি নেকি দিয়ে দিবেন। তো আমরা অনেকে দিনই শিক্ষা আমরা অর্জন করতে পারি নাই, আমরা বাংলা লেখাপড়া করছি। আসলে বাংলা লেখাপড়া করতে নিষেধ নাই, কিন্তু তার জন্য দিনই শিক্ষা অপরিহার্য। দিনই শিক্ষা অর্জন করতে হবে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অফিসার হোক, শিক্ষক হোক, কোনো সমস্যা নাই, কিন্তু তার দিনই শিক্ষা অর্জন করতেই হবে। তো আপনাদের গ্রামের মধ্যে হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা ইতিমখানা একটি মহিলা মাদ্রাসা, এখানে ছাত্রীদের জন্য মেয়েদের জন্য দিনী শিক্ষার সুন্দর সুন্দর পরিবেশ আছে। আর আমরা এই বছর এই মাদ্রাসায় নতুন কিছু কার্যক্রম গ্রহণ করেছি, যে নুরানি কিন্ডার গার্ডেন শাখা, এটা বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে আগেই, আমাদের এলাকায় শুরু হয় নাই, আমরা এই বছর চালু করলাম। এই নুরানি কিন্ডার গার্ডেন শাখায় আমরা আরবির পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক সবই পড়ানো হবে। এখানে যদি কোনো বাচ্চারা মনে করে যে আমি 2, 3, 4, 5 পর্যন্ত পড়ে অন্য স্কুলে ভর্তি হব, সে ভর্তি হতে পারবে। আর যারা অন্তত বিভিন্ন নুরানি কিন্ডার গার্ডেন শাখা যে সকল জায়গায় আছে ওই সকল জায়গায় প্রাইমারি স্কুলে আগে পোলাপান না দিয়ে আগে দেয় এই নুরানি কিন্ডার গার্ডেন। এখানে লেখাগুলো এত সুন্দর করে পড়ায় দেওয়া হয় যে এত সুন্দর হাতের লেখা স্কুলে থাকলে হবে না।
অন্তত 2-3 পর্যন্ত পড়ায় তখন ওই বাচ্চাটাকে স্কুলে দিয়ে দেখা যায় যে ওই স্কুলের বাচ্চার চেয়ে মাদ্রাসার ছাত্রগুলো আরো ভালো পারে বুঝতে পারছেন তো আমরা এই প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক আমরা টাঙ্গাইল থেকে এনেছি উনি এখানে আছেন উনি যে বোর্ডে লেখছেন লেখাগুলো আমরা হাতে ধরায় ধরে বাচ্চাদেরকে শেখাব লেখাগুলো কিন্তু স্কুলগুলোতে কিন্তু হয়তো শিক্ষক বোর্ডে লেখা দিবে বাচ্চা হাতে লেখলে লিখলো না লিখলে কিন্তু ওইভাবে ধরে স্পষ্ট হবে শেখাবে না আমাদের সেই সুযোগটা আছে আমরা সুন্দরভাবে তাদের হাতে লেখাগুলো শেখাবো বাংলা ইংরেজি অঙ্ক সবগুলোই পড়াবো আপনাদের যদি কারো সন্তান নাতি ছোট বোন যারা আছে যারা ভর্তির মতো উপযুক্ত আছে আপনারা মাদ্রাসায় পাঠান আমাদের ক্লাস শুরু হয়েছে জানুয়ারি 1 তারিখে এরপরও যদি এখনও যদি কোনো ছাত্রী থাকে ভর্তি করার মতো আপনারা ভর্তি করেন আমাদের ওখানে ভর্তি ফিস হইতেছে 1500 টাকা আর 500 টাকা আছে ফর্ম যদি আমাদের এখন সময় নাই খুব একটা আমাদের ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে যদি কালকের মধ্যে এলাকা থেকে কেউ যায় আমরা ভর্তির ফিসটা আমরা ফ্রি করে দিব কোনো ভর্তি ফিস লাগবে না শুধু ভর্তি ফর্মটা উঠায়া সে ক্লাস শুরু করে দিবে যদি আপনাদের পরিচিত কেউ থাকে নিজেদের মধ্যে কেউ থাকে মেহরবানি করে মাদ্রাসায় পাঠাবেন আর এই দিনী শিক্ষার মাধ্যমে সে পরবর্তীতে অন্য শিক্ষারও সুযোগ আছে আর আমরা চাই সে দিনী শিক্ষায় অর্জন করুক কারণ দিনী শিক্ষার মধ্যে কল্যাণ দুনিয়া এবং আখিরাত দুইটা আর দুনিয়াবি শিক্ষা করলে হয়তো দুনিয়ার কল্যাণ আছে আখিরাতের কল্যাণ নিশ্চয়তা নেই কিন্তু যে এই দিনী শিক্ষা অর্জন করবে তার দুনিয়াতেও কল্যাণ হবে আখিরাতেও কল্যাণ হবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আপনাদের সন্তানকে পাঠাবেন আর আমরা আমাদের মাদ্রাসার সবার তারিখ নির্ধারণ করা হয়েছে 26 ফেব্রুয়ারি এই 26 ফেব্রুয়ারি আমাদের সভা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আপনারা সবাই যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করবেন তো আমি যে আলোচনাগুলো করলাম এর মধ্যে যেগুলো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাকে মাফ করে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু